75-এর 15 আগস্ট হত্যাকাণ্ডের প্রথম দিন শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। সেই মানুষটির জীবনের শেষ দিনগুলো কেমন ছিল তা তুলে ধরা হচ্ছে ক্যাপ্টেন কামাল নামে একটি কাহিনীচিত্রে। শহীদ রহমানের মহামানবের দেশে গল্প অবলম্বনে ক্যাপ্টেন কামালকে পর্দায় আনছেন চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি। 52 মিনিটের ওই তথ্যচিত্রে কামালের চরিত্রে দেখা যাবে তানজিম ইমরানকে, আর তার স্ত্রী সুলতানা কামালের চরিত্রে থাকছেন অভিনেত্রী তাহমিনা অথৈ। শেখ কামালকে নিয়ে আমার মানে তীব্র প্ল্যান ছিল, আমি কিছু কিছু লেখা বলেছি, যেমন আমাদের ফিল্মের একজন আর্টিস্ট ডলি জহুর, তার সাথে একটা ঘটনা আছে, মানে আমি ওটা পুরোই তো আমার কাছে মনে হয়েছে যে জাস্ট এইটুক নিয়ে একটা পুরো ফিল্ম হওয়া যায়। সো কীভাবে আসলে তাকে মিসগাইড করা হচ্ছে, মানে আমাদের কাছে প্রেজেন্ট করে রাখা হয়েছে তাকে, তো নায়ককে আসলে নায়কের মর্যাদা দেওয়া উচিত এবং আমরা সেটাই দিতে চাই, এবার তাকে খলনায়ক বানিয়ে রাখা হয়েছে। কিন্তু এখন যারা বলছেন আমার কাছ থেকে জানবো, আরো যারা যারা এই সম্পর্কে তাকে চোখে দেখছেন, যদি আমার সৌভাগ্য হয় আমি তাদের সাথে বসে ডিসকাশন করবো। আর বাকিটা তো আছে, ফ্রেম ফ্যাক্টরির প্রযোজনায় এ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান সহ আরও কয়েকজন। গেল রোববার ক্যাপ্টেন কামাল তথ্যচিত্রের পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম. আরিফিন সিদ্দিক, সংসদ সদস্য ফরিদা খানম সাকি, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান ব্লায়েত, এফবিসিআইয়ের পরিচালক মোহাম্মদ ফারুক। নির্মাণ শেষে একটি বেসরকারি টেলিভিশনে ক্যাপ্টেন কামাল প্রচার করা হবে বলে এর কাহিনীকার শহীদ রহমান জানান। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।